أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একদিনই ভাই জনাব রঞ্জু আহমেদ ওমান থেকে জানতে চেয়েছেন যে ফরজ নামাজের শেষে মাথায় হাত রেখে অথবা বুকের বাম পাশে হাত রেখে দোয়া পড়া কি শরীয়তসম্মত? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। জি সম্মানিত ভাই, মাথায় হাত রেখে বা কপালে হাত রেখে বা বুকের বাম পাশে হাত রেখে দোয়া পড়া যাবে কি না, এ বিষয়ে লক্ষ্য করলে দেখা যায় যে ওলামাদের মধ্যে মতানক্য। কিছু কিছু ওলামা একরামগণ বলেন যে মাথায় হাত রেখে বা কপালে হাত রেখে দোয়া পড়তে কোনো অসুবিধা নাই। এ কথা যিনারা বলেছেন তাদের কাছে যে সমস্ত দলিল তিনারা পেশ করে থাকেন সেই হাদিসগুলো হয়তো বানাওয়াট এবং ভিত্তিহীন, অথবা হাদিসগুলো জয়ীব। বানাওয়াট এবং জয়ীব হাদিসকে কেন্দ্র করে তারা এ কথা বলেছেন যে ফরজ নামাজের পর মাথায় হাত রেখে বা কপালে হাত রেখে বা বুকের বাম পাশে হাত রেখে দোয়া পড়তে কোনো অসুবিধা নাই, তাই এটাকে নাজায়েজ বা বেদাত বলা যাবে না। তবে ওলামাদের বিশুদ্ধ মত অনুযায়ী ফরজ নামাজের শেষে মাথায় হাত রেখে বা কপালে হাত রেখে বা বুকের বাম পাশে হাত রেখে দোয়া পড়া যাবে না। তার কারণ এ মর্মে কোনো সহি হাদিস থেকে প্রমাণিত না। কারণ যারা না সালাম ফিরানোর পর মাথায় হাত রেখে বা কপালে হাত রেখে যে সমস্ত দলিল তারা পেশ করে থাকে সে সমস্ত দলিল সহি শুদ্ধ না হওয়ার কারণে ওলামা ইকরামগণ এ কথা পরিষ্কার বলেছেন যে ফরজ নামাজের পরে অর্থাৎ সালাম ফিরানোর পর যে সমস্ত দোয়া ও জিকির আজকার আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম থেকে সহি হাদিস থেকে প্রমাণিত সেই দোয়া এবং জিকির আজকারগুলো পড়া উচিত। তাহলে বোঝা গেল যে ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পর মাথায় হাত রেখে বা কপালে হাত রেখে বা বুকের একপাশে হাত রেখে দোয়া পড়া শরীয়তসম্মত না। তার কারণ এগুলো সহিহ হাদিস থেকে প্রমাণিত না। তার কারণ হচ্ছে এই যে ফরজ নামাজের পর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম যে যিকর আজকার, যে তাসবিহ তাহলিল, যে দোয়া দরুদগুলো পাঠ করতেন তা সহিহ হাদিসে প্রমাণিত। যেমন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম ফরজ নামাজ শেষ করে যে দোয়াগুলো পাঠ করতেন তার মধ্যে কিছুগুলো দোয়া, তার মধ্যে প্রথম হলো আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করা, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি 3 বার পাঠ করা, যা সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজিতে হাদিসে এসেছে। তদ্রূপ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির পাঠ করা। তদ্রূপ আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এই দোয়া পাঠ করা। তদ্রূপ আয়াতুল কুরসি পাঠ করা। তদ্রূপ আরও অন্যান্য হাদিসে এসেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পাঠ করা এবং শেষে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করা। এই মর্মে আরও বহু হাদিস রয়েছে যিকর আজকারের ব্যাপারে, দোয়া দরুদের ব্যাপারে, সেগুলো মুখস্থ করা উচিত এবং এগুলো নিয়মিত নিজ নিজ সাধ্যমতো পাঠ করা উচিত। বাকি আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। إن الدين عند الله الإسلام، وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم